আচ্ছা, এখন আসো, এখন আমি বলতেছি, এখন আমি পরবর্তী অংশ শুরু করছি, যে আমরা একটু খেয়াল করবে, তোমরা সবসময় বারবার আমি আগে একটা ইয়ে দিয়েছিলাম, এটা কিন্তু সমীকরণ মনে রাখবে, এক্স ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, এটা কি উৎপাদন অপেক্ষ? উৎপাদন অপেক্ষ। অথবা আমি এটা বলছিলাম যে ইউ ইকুয়াল টু 10 মাইনাস 2p, তাই না? এটা হলো অপেক্ষ, এটা হচ্ছে সমীকরণ। এটা কি চলক? স্বাধীন চলক। এটা অধীন চলক। এটা স্বাধীন চলক, এটা অধীন চলক। আচ্ছা, অর্থাৎ আমি বলছিলাম যে স্বাধীন চলক বসে এইরকম ভাবে যদি আমরা লিখি, স্বাধীন চলক বসে সমতা চিহ্নের ডান দিকে, আর অধীন চলক বসে সমতা চিহ্নের বাম দিকে। ঠিক আছে তো? ঠিক আছে কথাটা? আচ্ছা, এখনের সংজ্ঞা আমি দিছি, কোনো অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যদি অধীন চলকের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলে রেখার ঢাল। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, এক্স হলো স্বাধীন চলক, স্বাধীন চলকের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই অনুপাত, অনুপাত মানে ভাগ, এটাকে এই যে অংশটার মধ্যে যে দাগটা আছে না, এই দাগটাকে আমরা বলি ভাগ বা অনুপাত। ঠিক আছে, স্বাধীন চলকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলে কি? রেখার ঢাল। ঠিক আছে, এখন তুমি আসো, খেয়াল করো, খেয়াল করবে কি, তুমি কিভাবে মনে রাখবে? এমসিকিউ প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আসে, যদি ইউ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই হয়, এক্ষেত্রে কি এটার একটা ঢাল মিলছে? নি মিলছে না? না, এটা এক্স দেয়, সরি, এটা যদি এক্স দেয়, এটা যদি এক্স দেয়, তাহলে ঢালের সূত্রটা কি মিলছে? কিভাবে মিলবে? আমার কথা শুনো, এটা হচ্ছে স্বাধীন চলক, এটা কি চলক? কিন্তু এখানে স্বাধীন চলক কোনটা? এখানে স্বাধীন চলক হলো এক, এখানে অধীন চলক হলো এক, আর এখানে স্বাধীন চলক হলো এক, যে মিলছে নি। তাহলে প্রশ্ন হলো স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, কিন্তু এখানে কি হয়েছে, এটা হচ্ছে অধীন চলক, এটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে এমসিকিউ প্রশ্ন আছে, এই অপেক্ষকের ঢাল কত? এই অপেক্ষকের ঢাল কিন্তু এটা না, এই অপেক্ষকের ঢাল হবে নিচে যাবে ডেল ওয়াই, উপরে আসবে ডেল এক্স। দেখো তো এখন মিলছে কিনা, মিলছে? এটা কি চলক? অধীন চলক। এটা কি চলক? এটা স্বাধীন চলক, এটা অধীন চলক, পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলে ঢাল। তাহলে এই সমীকরণের জন্য এই ঢালটা সঠিক না, কোন ঢালটা সঠিক? এটা না, এটা সঠিক। আর এইটার জন্য সঠিক যদি হতে হয়, তাহলে কি আমাকে লিখতে হবে এইটা, এক্স হলো স্বাধীন আর ওয়াই হলো অধীন, স্বাধীন চলক বসে ডান দিকে আর অধীন চলক বসে বাম দিকে, এটা না? ঠিক আছে, এখন এখন ঠিক আছে, তাই না? এটা স্বাধীন চলক, এটা স্বাধীন চলক, এটা অধীন চলক। এখন প্রশ্ন হলো দুইটা তো দুই রকম, কিভাবে তোমরা মনে রাখবে? আমি এটার ক্ষেত্রে বলছিলাম যে ডান দিকে বসে, কারণ ডান হাতটা বেশি নড়াচড়া করে, সেই জন্য আমি বলছি, মনে রাখার জন্য, যে ডান হাতটা নড়াচড়া করে, এই জন্য স্বাধীন চলকটা ডান দিকে বসে, আর বাম হাতটা কম নড়াচড়া করে, এই জন্য অধীন চলকটা বাম দিকে বসে। ঠিক আছে, এইটার জন্য এই সূত্র, এইটা তো সমান না, এটা কিন্তু অনুপাত, একজনের উপরে আরেকজন বসছে, তাই না? আচ্ছা, তার উপরে এক্স এর উপরে কে বসছে? ওয়াই বসছে। এটাকে আমরা কি বলি? এখানে লেখো, এটা লেখো, এটা লেখো, এটা সমান হলো পরিবর্তনের চিহ্ন, লেখো পরিবর্তন, এটা তো লিখে ফেলছো, এটা আমি মুছে দিলাম।
এটা চেঞ্জিং, এটা হচ্ছে, এটা সমান হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে কি পরিবর্তন এর চিহ্ন, পরিবর্তনের চিহ্ন বা প্রতীক, পরিবর্তনের প্রতীক। দেখে বলি আমরা চেঞ্জিং, চেঞ্জিং মানে পরিবর্তন, পরিবর্তনের প্রতীক হলো এটা, এটা হচ্ছে, ঠিক আছে। এখন তুমি আসো আমার লিখা স্যার, এখন এই কথাটা তুমি কিভাবে মনে রাখবে, এই কথাটা মনে রাখার সিস্টেম হলো যে স্যারে বলছে যে ডাল হচ্ছে ডেলয় বাই ডেলেস, তুমি সবসময় এটা মুখস্থ রাখবে ডেলয় বাই ডেলেস। এখন তোমার হঠাৎ করে মনে নাই নিচেরটা কি, নিচেরটা কি স্বাধীন চলক না অধীন চলক, কারণ পরিবর্তন সবসময় স্বাধীন চলকের কারণে কিন্তু অধীন চলকের পরিবর্তন হয়, তার দাম হইলো স্বাধীন। চাহিদার একটা ডাল কি হবে, চাহিদার একটা ডাল কি হবে বলতো, চাহিদার একটা কি কি আছে, ডি ইকুয়াল টু ফাংশন অফ পি, এটা না তাহলে এখানে স্বাধীন কোনটা পি, পি বসবে নিচে উপরে বসবে ডি, এটা না চাহিদার একটা ঢাল, এটা কার ঢাল দেখো, চাহিদার একটা ঢাল তুমি লিখো, চাহিদার একটা ঢাল, হ্যাঁ ডেল 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 চেঞ্জিং ডি বাই চেঞ্জিং ডি হইতে পারে বা কি হইতে পারে, চেঞ্জিং ডি অবলিক কিউ বাই চেঞ্জিং পি, এটা লেখো, এটা চাহিদার একটা ঢাল দেখো, চাহিদার একটা ঢাল লেখা ঢাল, ডি লিখতে পারো বা অথবা কিউ লিখতে পারো, যেকোনো একটা লিখতে চলে, এটা হলো ঢাল, এটা হলো চাহিদার একটা ঢাল, এমসিকিউ প্রশ্ন আছে। কি লিখছ, চাহিদার একটা ঢাল, চেঞ্জিং অর্থাৎ এখানে পি স্বাধীন চলক, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে বলে চাহিদার একটা ঢাল। তোমার সংজ্ঞা যেটা তুমি চাহিদার একটা ডালের সংজ্ঞা লিখবে, তোমার রেখার ডালের যে সংজ্ঞাটা আমি দিয়েছি ঠিক এইটার মতো করে তুমি তোমার নিজের মতো করে গুছিয়ে লিখবে যে কি দামের পরিবর্তনের পরে চাহিদার পরিমাণে, চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় এই দুই পরিবর্তনের অনুপাতকে কি বলে, চাহিদার একটা ঢাল বলে। এখানে স্বাধীন চলকের দ্বারা হবে কি হবে দামের পরিবর্তন, আর অধীন চলকের জায়গায় হবে চাহিদার পরিমাণের পরিবর্তন, লিখে কিন্তু লিখতে হবে। আচ্ছা এখন মনে প্রশ্ন হলো যে তুমি এটা কিভাবে মনে রাখবে, মনে করো তুমি আর আমি, তুমি আর আমি, জুবেদা আর আমি, জুবেদা আমার মেয়ে, আমি জুবেদার গার্ডিয়ান, তাই না, কথার কথা হচ্ছে, কে স্বাধীন কে অধীন বলতো, আমি স্বাধীন তুমি অধীন, কেন, কারণ তুমি আমার উপরে বসে খাও, তুমি আমার উপরে বসে খাও, আমি যদি তোমারে খাওয়াই তাহলে তুমি খাবে, আমি যদি না খাওয়াই তাহলে তুমি খেতে পারবে না, পারবে, তাহলে তুমি কি, তুমি অধীন আমি স্বাধীন, তাই না, তাহলে কে বসবে উপরে, আমার 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 কাঁধে তুমি, আমার কাঁধে তুমি বসবে না তোমার কাঁধে আমি বসবো, বুঝলাম, হ্যাঁ আমার কাঁধে তুমি বসবে, তাই না, ছোটবেলায় কি হয়, ছোটবেলায় ছোট ছোট বাচ্চারা রে বাবা বা মার বাবার কাঁধে বসে, সাধারণত বাবার কাঁধে বসে, কারণ বাবা স্বাধীন আর বাচ্চা তাকে অধীন, তাইলে ওই চিন্তাটা তুমি মাথায় রাখবে ঢালের ক্ষেত্রে, ঢালের ক্ষেত্রে মাথায় রাখবে যে স্যার বলছিলেন যে
কি ওদিন আমি ওদিন সার স্বাধীন মানে সারের কাঁধে আমি বসি, তার মানে আমি বসি উপরে সার বসেন কি দাগের নিচে, এখন মনে থাকবে। আচ্ছা তাহলে দুইটা সিস্টেম আমি বলছি, যে চলকের ক্ষেত্রে হলো চলক চলক বসে ডান দিকে, স্বাধীন চলক বসে ডান দিকে, আর ঢালের ক্ষেত্রে স্বাধীন চলক বসে নিচে। এই এই থিওরি গুলো মনে রাখবে, তাহলে তোমার আর ভুল হবে না। তাহলে শেষ, এটা ক্লিয়ার? এখন প্রমিলা কথা বলো, কথা বলছো না কেন, একবারও কথা বলো না, লাইনে কি আসো? আচ্ছা তুমি কি এই জায়গাটা বুঝতে পারছো? আরেকটা বার বলতেছি আমি, যে নিচেরটা হলো স্বাধীন চলক, এক্স হলো স্বাধীন চলক, এটা স্বাধীন চলকের পরিবর্তন, এটা ওয়াই হলো অধীন চলক, অধীন চলকের পরিবর্তন। আমি বলছি তুমি হলে অধীন, আমি হলাম স্বাধীন, কারণ মনে করো তুমি আমার মেয়ে, আমি তোমার গার্ডিয়ান, তার মানে তুমি কোথায় বসবে, তুমি আমার কাঁধে বসবে, তুমি আমার কাঁধে বসবে, কারণ আমি যদি বসি তাহলে তুমি বসতে পারবে, আর আমি যদি দাঁড়াই তাহলে তুমি দাঁড়াতে পারবে, তাই না? তার মানে তুমি আমার কাঁধে বসবে, তুমি বসবে উপরে, এটা আমার খাট, এই যে এই জায়গাটা আছে না অনুপাতটা, এটা হচ্ছে আমার খাট, এই যে আমার খাট, আমার খাটটা হচ্ছে এই জায়গাটা, তাহলে তুমি বসবে কোথায়, এখানে না এখানে, তুমি কি ওয়াই না এক্স? হ্যাঁ তুমি হচ্ছে ওয়াই, আমি হচ্ছি এক্স। এইভাবে কথাটা মনে রাখবে, যে ডাল হচ্ছে কি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। আর চাহিদাটাকে ঢাল কোনটা, ওই যে যে সংজ্ঞা এটা আমি দিচ্ছি তিনিটা, এ তিন দিকে লিখবে, দামের পরিবর্তনের ফলে অন্যান্য বিষয় স্থিরতাকে লিখতে হবে, অন্যান্য বিষয় স্থিরতাকে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে চাহিদার আকার ডাল বলে। কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে তোমরা আমাকে প্রশ্নগুলো লিখে দেখাবে কি, যে পরিপূরক দ্রব্য কি, পরিপূরক দ্রব্যটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা, আর দ্বিতীয় হচ্ছে ডাল কি, ডালের সংজ্ঞা, এবং এভাবে বর্ণনা লিখবে চাহিদার আকার, চাহিদার আকার ডাল কি। ঠিক আছে, তাহলে আজকে আর প্রশ্নের লাভ নেই, আজকে এখানে শেষ করে ফেলি, কারণ বেশি মাথা ঘুরে মানে মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো সমস্যা নাই তো, এগুলো তো সবে সবে সেম সিলেবাস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের তো সেম সিলেবাস। তোমরা তোমরা শর্ট সিলেবাস, আমরা আগে শর্ট সিলেবাস পড়াবো ফার্স্ট ইয়ারের জন্য, পরে ফার্স্ট ইয়ারের জন্য এগুলো এখন সামনে তো দরকার আছে, কিন্তু আমরা আগে পড়াবো শর্ট সিলেবাস, তারপরে লম্বাটা যাব। তাদের ফার্স্ট ইয়ার হইলেও কোনো সমস্যা নাই, সেকেন্ড ইয়ার হইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা এটাই করো, তোমরা যোগাযোগ করো, তার ক্লাস করতে যায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো সমস্যা নাই, তবে আমরা সেকেন্ড ইয়ারের সিলেবাসকে আগে জুট দেবো, আগে সেকেন্ড ইয়ার সিলেবাস শেষ হলে তারপরে ফার্স্ট ইয়ারের সিলেবাস ধরবো। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো, করো না সমস্যা নাকি, তোমার সাথে যোগাযোগ করো, তুমি লিখে দাও, তোমার সাথে যোগাযোগ করো, তোমার সাথে প্রমিলার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, সমস্যা নাই, ওকে।